একটা পশুত্বের মাঝে মানুষের এরকম ধর্ম নাই ভাবতে পারেন আমি সকলের কথা বলছি না যাদের নাই তাদের কথা বলছি নাকি আপনি ভাবতে পারেন লেটা মাছ দেখেছেন লেটা মাছ আপনাদের এখানে লেটা মাছ দেখা যায় কারণ আমি আসার সময় ওই নদীর পাশ দিয়ে আসলাম কিনা আর রাস্তার যা পরিস্থিতি এ জায়গার প্রধান প্রধান আছে নাকি এ গান শুনতে আইসে নাকি হ্যাঁ আছে সে লোক কয় নাকি খালি কপাল গুনে বাঁচি আইসি ওই গাড়ি যদি আমি এত জায়গা গান গাই এইরকম রাস্তা জীবনে দেই নাই এই কয়েক বছর ধরে আসতেছি আর ওই বালি ঠেঙাচ্ছি আসলে খুলব না মতো করে বাঁচিয়ে গেছে তুই চোখ না ও খুশি পাও না না খালি ওর আগে যদি একটু লেগে তুতে যে বুনো খুলব কুল তো এখন বিভিন্ন প্রকার হয় হাইব্রিড কুল আছে এটা বুনো কুলবন একটু কাজ করবেন প্রধান সাহেব মেম্বার সাহেব তাদের কাছে অনুরোধ করব আপনারা অন্তত এদের দিকে একটু তাকান কাজ করবেন আমার হয়তো বলা ঠিক না তবু অনুরোধ করব এই রাস্তা দিয়ে তো কোনোভাবেই গাড়ি ঘোড়া চলে না এ খুব পরিস্থিতি যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে মানুষের জীবনের দায় কে দিতে পারে হয়তো প্রধান সাহেব চেষ্টা করছে কোনোভাবে হচ্ছে না আপনারা পাবেন 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 আমি তো আর বলতে পারি না ওটা আপনি পারেন আমি কোনো রাজনীতির কথা কব না আমি গাইতে আইছি গান গানের পরে টাকা দেবেন বাড়ি যাবো আমারও ছাতা দিয়ে দরকার ডাকি প্রধানও দেবে আমি নেব কি যেটুক কইছি এটুকুই কাজ হবে না সামনের বছর আসতে আসতে হয়ে যাবে না প্রদান করিয়ে দেবেন দেবেন এ করিয়া দেবেন সাহেব দেবেন যেখানে থাকেন আমার সাউন্ড যদি শুনে থাকেন সামনের বছর আসতে আসতে রাস্তাটা করে দেবেন নইলে এই রাস্তায় চলা যায় না পরিস্থিতি সত্যি খারাপ গাড়ি যেভাবে পরিস্থিতি চলছিল তাহলে বসে শোনেন জ্ঞানী দল দাঁড়ায় বলি সভাতল মিথ্যা কথা নয় দেখেছি লেটা মাছ কি বলবো সভা মাছ লেটা মাছে যখনও বাচ্চা দেয় ধর্ম কি শুনে রাখ একটা লেটা মাছও ধরিয়ে রেখে বেঁচে থাকে মানুষের নাই ওই লেটা মাছ যখন বাচ্চা দেয় নারী পুরুষ দুইজন কিন্তু পিছনে থাকে রে ভাই সত্যি কথা কিনা দেখবেন যদি কেউ বানিয়ে পাতে ধারে ধারে ওই সারাগুলো নিয়ে ঘরে টপ করে ঢুকে যায় বানিয়ার ভিতরে আর যদি যিনি বানিয়ে পাতে বানিয়েছেন তো জানে সারও কয় কেউ সারও কয় কেউ বানিয়ে কয় আর কি কয় তোমাকে জায়গা অন্য কিছু কয় নাকি দুয়ার কয় ওই যে দুই পাশ দিয়ে ফাঁকা থাকে সরাব করে ঢুকে যায় আর বারণির কায়দা নাই দুই লেটা বাঁধার পরে আহা বাচ্চাগুলো ওর মধ্যে নিয়ে কিলবিল করে বাচ্চাগুলো সরে না মা বাবা পড়িয়ে যায় জ্বালায় পড়েছি ফেরে বাচ্চা নিয়ে কান্না করে আর যদি ভালো মানুষ হয় ওই বাচ্চাগুলো দেখার পরে দুটো লেটাকে ধরে ছেড়ে দেয় জলের ভিতরে ছেড়ে দেওয়া উচিত তুমি খেতে পারো দুঃখ নাই কিন্তু মানুষের যে কোনো পশুর পরিস্থিতির উপর নির্ভর করে তাকে আহার করা চাই তার পরিস্থিতিটাকে আগে বুঝতে হবে কিন্দম ঋষি যখন আপনাদের আছে জানা পাণ্ডু রাজা যখন বান মেরেছিল হরিণকে তাতে পাণ্ডুর দোষ ছিল না কিন্দম ঋষি হরিণ হয়ে করছিল সিঙ্গার বসে শোনেন নারী নর পাণ্ডু রাজা এ মতো সময় বান দিয়ে করল তার আত্মহারা বনের অভিতর যখনই বানাঘাতে হরিণ পড়ে গেল কিন্দম ঋষির সঙ্গে সঙ্গে ঋষিমূর্তি ধারণ করল বানাঘাতে পড়ে নিচে চিৎকার করতে আরম্ভ করলো পাণ্ডু রাজা এসে করেছে দর্শন ডেকে বলে পাণ্ডু রাজা ঋষিবর আমি আপনাকে দিয়েছি সাজা বড় ব্যথা মনে আমি বুঝেছি এখন কিন্দম ঋষি বলে তাই আমার কোনো দুঃখ নাই আমি একজন ঋষি হরিণ হয়ে চিৎকারে আবদ্ধ আছি তুমি বান মারতে পারো অসুবিধা নাই রাজার কাজ হরিণ শিকার করা এতে আমার কোনো পাপ নাই আমি কোনো অভিশাপ তোমাকে দেব না তবে পাপ তোমার একটা জায়গায় কোন জায়গায় যেহেতু আমি করছি তখন মিলন সৃষ্টি রস করতে আস্বাদ আমি মধুর রসে নিয়োজিত তখন এই যে মধুর রসে হইয়া মিলন সৃষ্টি করবার সাধন ভগবানের সৃষ্টিকে রক্ষা করবই ভুবন এই মিলনের সময় তুমি বান মারলে কি কারণ আমি যদি মিলন না থাকতাম তুমি আমাকে বান মারলে কোনো দোষ হতো না কিন্তু যেহেতু আসি মিলনে এই কারণে
অভিশাপ দিলাম তোমার এখনে, মনে রেখো তাই, যেদিন তুমি মিলন হবে আমার মতো তোমারও সেদিন জীবন যাবে, কোনোদিন নারীর সঙ্গে মিলন তোমার হবে না ধরাই। দেখেছো, হরিণ স্বীকার করা তোমার নিয়ম আছে, দুঃখ নাই, কিন্তু স্বীকার করার একটা টাইম আছে, সে কোনো পরিস্থিতিকে আগে তোমার লক্ষ্য করা চাই। ওই লেটা মাছ দুটো তুমি খেতে পারো কোন সময়, চারাগুলো যদি বড় হয়ে যায় ওরা নিজের মতো ফুটে খাবে, মা বাবা তখন চারা ছেড়ে চলে যাবে। কতদিন পর্যন্ত লেটা মাছ বাচ্চা ধরে রাখে বলেন? চিরদিন রাখে পাশে, মাছ যখন বড় হয় মাও দেখে, তাই আমার আর ভয় নাই, যা ছেড়ে দিলাম, এবার খুঁটে বেড়া খেয়ে বেড়া যা, অসুবিধা নাই। তখন যদি ধরা পড়ে, কেউ যদি হাত পারে, তাতে হয়তো দোষ থাকে না সংসারে, কিন্তু যদি ওই সারা অবস্থায় ধরে ওই দুটো মাছ, তখন চোখের জল ছেড়ে দিয়ে বলে গোবিন্দের ধরে, হে গোবিন্দ ধরা পড়েছি বাণীর ভিতরে আমার কথা নিগ, বাচ্চাগুলো দেখার মতো কেউ থাকলো না, তুমি কৃপা করে ওদের রক্ষা করে দিও। যদি মমতাই না থাকবে ওই বাচ্চা সাথে নিয়ে কি ঘোরে বলেন তো? তাহলে ভেবে দেখেন তাই, ওইটুকু লেটা মাছ কতটুক ধর্ম মেনে চলে, কি বোঝে, ওর কি বেরেন আছে যে আমার বাচ্চাগুলোকে মানুষ না করলে যদি কেউ খেয়ে নেয়, ওইটুক লেটা মাছের কি বেরেন মানুষের তাই হয়। এই জন্য আমি করি বর্ণনা, ধর্মযুক্ত কর্ম না হলে তার দ্বারা কোনো কল্যাণ সাধন হতে পারে না। ধার্মিক বলেছে তাই, জীবে দয়া করে যেই জন সেই চেষেবিচে সর, আকে তোমার জীবকে দয়া করা চাই। আর কি বলেছে? মাতা পিতা সর্বোপরি, তার উপরে নাই। ধর্মে বলেছে তাই, তোমাকে সৃষ্টি করেছে কে, তুমি ছিলে কোথায়, ছিলে তুমি বিন্দুর আকারে, ছিলে পিতার সহস্রারে, পিতা এনেছে তোমারে, তুমি তো আসতে নাই ধরা পড়ে। সৃষ্টির অসাস্বাদনে মা বাবা দুইজনে, নৈশ শক্তি শান্তি নিকেতনে যখন হয়েছিল মধুর মিলন, গিয়েছিল মিলনের ফলে বসে শোনেন জ্ঞানী দলে দুইজন আনন্দের ছলে, যে বিন্দু সত্তা মানে মায়ের গর্ভাধারে করেছিল অর্পণ, মা 10 মাস 10 দিন সা ধরিয়ে রেখেছিল গর্ভাধারে, কত যাতনা সহ্য করে তোমার মতো সন্তানকে এনেছে ভুবন। আজকে তুমি বড় হয়ে গেছো, সেই মা বাবাকে ভুলে গেছো, মা বাবার চরণ যদি তুমি না করো ভজন, কোনো ভগবানের সাধ্য নাই তোমারে ধরে রাখে ভাই। একবার যাচ্ছে পিতা প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, ভালো বাবা। তাহলে ধর্মে করেছে বর্ণনা, মা বাবার উপরে জগতে শ্রেষ্ঠ কেউ হয় না, এ কথা বোঝো না? এই জন্য দেখবা যে বাউলির একটা গান আছে না, একটা গান আছে না, ওই যে পরীক্ষিত গাইছে, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, জন্ম জন্মান তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা, আচ্ছা না, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা, পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে গেল না, পিতা ফিরে গেল না, তাই আনন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে গেল না, বিধি ফিরে গেল না, কত কষ্ট করে
গতকাল সকালে বাড়ি গিয়েছি আমি, আমাদের একটা রাস্তার এপারে আমি থাকি, ওপারে মা থাকে, বরদাদা মেজদাদা ওরা এক বাড়িতে থাকেন, আমি আলাদা রাস্তার এপাশে এক বাড়িতে থাকি। বাবা থেকে আমাদের তিন ভাইকে আলাদা করে দিয়ে যায়। বাবা বলছে কোনোদিন একসাথ থাকে না কেউ, কোনোদিন যেন লাগে না অশান্তির ঢেউ, আমি নিজে বেঁচে থাকতেই তোমাদের পৃথক করে দিয়ে যাচ্ছি। শান্তিপ্রিয়ভাবে বাবা আলাদা করে দিয়ে গেল, ছয় বছর আগে বাবা চলে গেছে। গতকাল বাড়ি গিয়ে আমার স্ত্রী আমার কাছে বলছে মায়ের শরীরটা ভালো না। তাই মা কি জানে আমি বাড়ি আসছি? তা আমি জানি না। তা মাকে এতবার বলি যে তুমি আমার এই ঘরে থাকো, বলছে না আমার সত্য একটা সোনের ঘর আছে ওই বিটাই, নতুন পুরনো বিটাই, এখনো মা ওই বাড়িতে থাকে। ওই সোনের ঘরে বাবা খাটের পরে দেহত্যাগ করেছিল, এখনো পর্যন্ত সেই খাটটাকে আমার মা ছাড়তে পারে না। আমি কোনোদিন দালানে থাকবো না। আমি এক সময় খুব দারিদ্র সীমা নেচে চলতাম, তখন অর্থ করি কিছুই ছিল না আমার। ওই সোনের ঘরে আমার মা ওইটাকে ধরে রেখেছে, আমি যতদিন থাকব, তোর বাবা যেমন দালানে শুয়ে যেতে পারলো না, আমি আর ওখানে শোব না, আমি এই সোনের ঘরেই থাকি। তা আমি খবর পেয়েছি এই এখান থেকে একটা পা ব্যথা ব্যথা হচ্ছে মায়ের, আমি ভাবছি আমি যাব, রওনা দিয়েছি, এর মধ্যে পিছন থেকে আমার এসে হাত বোলাচ্ছে, কালকে রাত্রে কিছু খাইছিস? কোন সময় বাড়ি আসিস? কি হয়ে গেছে তোর শরীর? এত সাপ গানের তোর, একটু কম করে গাতে পারিস নি? এত দরকার নাই সাপ, দুই তিন দিন থাক গানে যাওয়ার দরকার নাই। মা কথা দিছি সবাইকে, বাইনা নিছি বসো না দেখছো, আমি যে জিজ্ঞাসা করবো তোমার কোন জায়গায় ব্যথা শোনার সময় নাই, আমি দিব্যি ভালো দাঁড়ায় আছি, আগে আসে মাথায় গিয়ে ইস কি সিয়ারা হয়ে গেছে তোর, ইস এত গান গাচ্ছিস, কি মর্তি গাচ্ছিস, কত বন্ধ দেবি, তিন চার দিন গান গাইছিল থাক। এ তোর বাবার যত্ন করিস? এই ছেলে পেলে তোর বাবার যত্ন টত্ন করিস তো না, কি হয়ে গেছে আমার সরোনা, ইস বাড়ি যে দাঁড়াইছি, বউ খান কোনো সময় কলো না, বউটা কয় যে কত টাকা হয়েছে দাও দাও, দেখছো মার জায়গা কেউ পায় কোনোদিন হয়? আমি মাকে বললাম মা শুনলাম তোমার নাকি একটা সাইড ব্যথা হয়েছে, ও আমি ডাক্তার দেখিয়েছি ঠিক হয়ে যাবে, কেউ চিন্তা করিস না, বার্ধক্য আসলে ব্যথা তো হবে, তুই কোনো রকম টেনশন নিবি না, তুই গান গা, কোনোরকম তোর মাথায় চাপ নিবি না, কত লোক আসলে বসে থাকে, আমি ঠিক হয়ে যাব, সামান্য ব্যথা হয়েছে ঠিক হয়ে যাব। কখনো নিজে মরে যাচ্ছে তবুও কখনো চিন্তা করে রে আমার সন্তান যেন কোনোভাবে ব্যথা না পায়, হে মা ছাড়া আর কিছু হয় না, এই জন্য সকলের উপরে মায়ের জায়গা, মায়ের ভালোবাসা কেউ নিতে পারে। বাবার ভালোবাসা নেই তা না, বাবার ভালোবাসা সন্তানে বুঝতে পারে না, কিন্তু মায়ের যন্ত্রণাটা একটু আলাদা জায়গায়। এই জন্য যিনি গানটা লিখেছেন সবচেয়ে ভালো, আমার মায়ের গুণা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, আমার মায়ের গুণা
বলবো কত এই আমার যে কি বড়টা বাজাচ্ছে ছেলেটা মাত্র আড়াই বছর বয়সে ওর মা ওকে ছেড়ে চলে যায় মা সবাই হয় মাও কিন্তু সবাই হতে পারে না এই যে ছেলেটা কি বড় বাজাচ্ছে এর বাড়ি হচ্ছে কুপাস ক্যামরানাঘাট ওইখানে এখন ওর একজন ধর্ম মা বাবা সেই বাড়িতে থাকে কিবোর্ড কম বাজায় তবু আমি ওরে নিয়ে নিয়েছি ও যেদিন এসে আমার কাছে বললো বাবু আমার মা আড়াই বছর বয়সে আমাকে ফেলে চলে গেছে আমার বাবা মারা গেছে এমনকি তুই কি কাজ করিস আমার বলছে যে সামান্য একটু কিবোর্ড বাজাতে পারি আমার সাথে বাজা ওই যে তোমাকে যে কানাই আসতো না ভালো যে না উনি চলে গেছে পোল্যান্ডে আছে পোল্যান্ডে ফ্রান্সে এখন আড়াই লাখ টাকা বেতন পায় আমার বলছে বাবা এটা ভালো কাজ পাইছি যাবো কি বলছে ওখানে গার্মেন্টস এর কাজ করতে হবে বেতন কত দুই লাখ টাকা আজকে চলে যাও তোমার গান গাইতে হবে না পাঁচ ছয় বছর ওখানে কাজ টাজ করে আইসে সংসার করো পাঠাই দিলাম তারপরে ইনারে পালাম ইনি তো এই যে ঘুরে বেড়াচ্ছে কি হরিস মা নাই বাবা নাই বলে হাইটিয়াই বাজাতি হবে না ধরে প্যারাত প্যারাত কর আমি গাবার নিচে না কি কও আমার হ্যান্ডস অনেক কম আমি জানি আমার অনেকে বলে কিন্তু আমি যে কাদের রেখেছি তুলি সে তো আমি জানি এদের যে পয়সা দিতে একটা ভালো হ্যান্ডস নিয়ে একই পয়সা দেওয়া লাগে কিন্তু না আমি এদের রেখেছি ওর একটা মিটে বাড়ি নাই আমি বলেছি আমার সাথে গান গিয়ে টাকা জোগাড় করে একটা বাড়ি কেনো একটা জমি করো মা বাবা নাই আমি তো জানি জগতে যার মা নাই তার কেউ ব্যথা বুঝে না তুমি আমার কাছে থেকে দাঁড়াও আমি চাই একদিন হলেও মানুষে তো বলবে শিশির বাবু ওকে জায়গা দিয়েছিল বলে আজকে ওই ছেলেটা দাঁড়িয়েছে সামান্য বাজনায় কি হবে তুমি দাঁড়াও বাবা আমিও তো একজন মানুষ আমি এসেছি কার জন্য আমি কি করে গেলাম আমি তো কিছু দিয়ে কিছু কেউ করতে পারলাম না এই গানের মধ্য দিয়ে যদি জগতের জন্য কিছু করে যেতে পারছি এই জন্য মাও সবাই হন না আমি ওরে বলেছি মাঝে মাঝে হ্যাঁ বাবা তোর মা বলছে বাবা আর বলবেন না আড়াই বছর বয়সে আমাকে ফেলে রেখে আমার মা অন্য কারোর হাত ধরে চলে গেল আমার বাবাকে ফেলে দিয়ে এরা মা ভাবতে পারেন যারা নিজের কামনাকে আগে জায়গা দিয়ে নিজের গর্ভের সন্তানের কথা বোঝে না এরা মা হতে পারে সে কখনো বুঝলো না যে আমার সন্তানটা মারা যাবে না বেঁচে থাকবে এই জন্য মা সবার হন না রে মা সবাই মা হতে পারে তাহলে ওই মেয়েটা ছেলেটাকে ফেলে রেখে গেল এটা কি ধর্মের কাজ ও তো কর্ম করতে গিয়েছে অন্য কোনো নারীর কাছে অন্য কোনো পুরুষের কাছে এটা কি সেও কর্ম করছে কিন্তু ওটা ধর্মযুক্ত নয় অধর্ম কর্ম এর দ্বারা জগতের কল্যাণ হতে পারে না আমার মায়ের গুণা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা মায়ের বর্ণনা আমার মা হলো জগতের শিরা মায়ের নিন্দা করে যাবা মা
হলে বসে শুনেন নারী নরে ধর্ম সভার গায়ে, যেভাবে আলোচনা হলো এ সভায়। ধর্মশ্রেষ্ঠ কি কর্মশ্রেষ্ঠ হলো, ধর্মই সর্বশ্রেষ্ঠ শোনেন জ্ঞানী দল। ধর্মযুক্ত কর্ম না হইলে রে ভাই, তার দ্বারা কবু কিন্তু কল্যাণ সাধন নয়। এই জন্য ধর্ম আগে দরকার হয়। যে যা কর্ম করবে আগে ভেবে দেখবে সেই কর্মটা কি ধর্মের সঙ্গে যাবে। অনেকে দেখেছি আমরা মিথ্যা কথা নয়, দেখবি না অনেক মাছ ব্যাপারী মাছ বেশি বেড়াই, কেউ কেউ সিন্টারিং কাজে চলে যায়। আমার ওখানের বাস্তব একটা ঘটনা শোনাই, আমি নাম বলবো না কারণ রেকর্ডিংয়ের যুগ তো, নাম শুনলে সে একটু দুঃখ পাবে রে ভাই। ঠিকাদারি করত ছেলেটা বারে বারে, বোম্বে ঠিকাদার, শোনেন নারী দল, 50 থেকে 60টি ছেলে নিয়ে চলে গেল ঠিকাদারি করে, ভালো টাকা কামালো। কিন্তু ওই যে 50 জন ছেলে নিয়ে গেছে রে ভাই, এদের যে পেমেন্ট ঠিক মতো দেয় নাই। এই যে 50 জনকে নিয়ে গেল শোনেন না রে নরে, কেউ 5,000 10,000 পাবে ঠিকাদারে দাঁড়ায়। এইবার যখন এরা টাকা পয়সা ওনার কাছে চাইতে যায়, ঠিকাদার বলে আমার সব গেছে ভাই, কিন্তু মূলত টাকা ব্যাংকে আছে রে ভাই। দেখছো এদেরকে কর্ম করাইয়া ঠিকাদার রাখলো না কিন্তু ধর্ম ধরিয়া। এই যে কর্মটা এদের দিয়ে করাইছে কথাটা বুঝতে হবে, কিন্তু কর্ম এরা করেছে কিন্তু ঠিকাদার ধর্ম ধরে রাখে নাই। এইবার এই কয়জন, এই যে কয়টা ছেলে ধর্ম কর্ম করেছে, কেন এরা কর্মটা করেছে, নিজের ধর্মকে রেখে কর্ম করে এরা সঠিকভাবে সংসার চালাতে চেয়েছে, তাহলে এরা সত্যের পথে দাঁড়াইয়ে কর্ম করিয়ে গেল, কিন্তু ঠিকাদার এদের সঙ্গে অধর্ম করিল। এরা কয়জন এসে তখন চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছিল গোবিন্দের পাশে, হে গোবিন্দ আমরা জানি কোথায় টাকা রয়, একটা টাকাও এ লোকের হয় নাই ক্ষয়, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচি নাই, এই যে করোনা গেল ওর মধ্যে রে ভাই। ওরা এসে মালিককে পা জড়াইয়ে কান্দে, ছেলে মেয়ে সবাই পড়ে গেছি আমরা ফান্দে, আপনি সব টাকা না দেন কিছু টাকা দেন, অন্তত আমাদের বাঁচতে দেন, আমরা তো কর্ম করেছি বিফলে চাই নাই, ধর্মের দিকে আপনার লক্ষ্য রাখে চাই। কিন্তু ছেলেটা কি করলো, একটা পাই পয়সা কাউকে না দিল। 3 দিন ওই ছেলেগুলো যখন এসে গেল, ওদের বাড়িতে একটা গোবিন্দ মন্দির ছিল, সমস্ত ছেলে পেলে ধরেছে গোবিন্দের পায়, এই ঠাকুর বিচার দিয়ে গেলাম আমরা তোমায়, যা করো তুমি করো, তুমি ভিড়ে বান্ধব নাই। 3 দিন পরে সেই ঠিকাদার মারা গেল। আমার বাড়ির সামনের ঘটনা শোনেন জ্ঞানী দল। এই জন্য ধর্মযুক্ত কর্ম না হলে কল্যাণ সাধন নয়। এত সোজা, আগে ধর্মকে ধরে রেখে কর্ম করা চাই। জুয়াচুরি সল্লিবাজি কয় দিনের বাই, হ্যাঁ কতজনে জুয়ো করে শোনেন নানি নরে, পরে গিয়ে দেখো তারা কত কর্ম করে, কত কর্ম করে, কত লোভ সঞ্চয় করিল, টাকা পয়সা পেয়ে শেষে পকেট ভরিয়েছিল। একদিন ধরা পড়ব মিথ্যা কথা নয়, এখন জেলে বসে বসে মরে দেখার কেউ নাই। কি কত লোক আছে একদম, তোমরা অন্য কথা ভাবিয়ে না, আমি কিন্তু সাতা করছি না এইসব না, কিন্তু তোমরা যা ভাবতেছো তা না, ওই লোক এসে বসছে উনি কি ভাবছে তাকে না জানে, আমি তা করছি না, এরম হয় কি না, নাকি সাধন কি পাব। তাহলে এই জন্য ভেবে দেখেন যত নারী নরে, ধর্মশ্রেষ্ঠ এই জগৎ সংসারে, কিন্তু কর্ম হতে হবে ধর্মযুক্ত ধরে, যাকে এইভাবে বলার আর কোনো দরকার নাই। আর যে আলোচনা একটা গানের মধ্যে মীমাংসা দিতে চাই, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, বলি বল দাও, ধন্যবাদ দাও।